দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি গ্রামীণফোন চলো বাংলাদেশে। গত পর্বে আমরা দেখিয়েছি জাগো ফাউন্ডেশনের নানান সব কার্যক্রম। আজকে আরও একটি অসাধারণ এবং অন্যরকম গল্প নিয়ে আমরা উপস্থিত হয়েছি আপনাদের সাথে। আজ আমাদের গ্রুপ হলো অন্যরকম গ্রুপ এবং তার কর্ণধর মাহমুদুল হাসানকে নিয়ে আজকের আমাদের এই পর্ব। সেই সাথে আরও রয়েছেন প্রথম আলোর উপফিচার সম্পাদক ও কম্পিউটার প্রতিদিন ও প্রজন্ম .com এর বিভাগীয় সম্পাদক পল্লব মোহাইমান। সোহাগ এবং পল্লব, আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। সোহাগ, আপনাদের ইলেকট্রনিক্স ফার্মে অনেক রকম কাজ হয়, আপনারা বিভিন্ন ধরনের পণ্য তৈরি করছেন, গবেষকদের জন্য আপনারা বিভিন্ন সামগ্রিক যোগান দিচ্ছেন অনলাইনে, এছাড়া সফটওয়্যারও তৈরি করছেন। আমরা কিন্তু আমাদের টেলিভিশনে গত 6 দিনে আপনার এই কার্যক্রম ধারাবাহিকভাবে কিছুটা দেখেছি, কিন্তু বেসিক্যালি আপনার প্রতিষ্ঠানকে বা আপনাকে শুরুতে মানুষ চেনে আসলে পাইল্যাবস নিয়ে। তো আমরা পাইল্যাবসের একটা ভিডিও ক্লিপ শুরুতে দেখে আসি। মাহমুদুল হাসান সোহাগ তার প্রকৌশল বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিকেই দুজন বন্ধুকে নিয়ে শুরু করেছিলেন সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ। কিন্তু যেহেতু তারা ইলেকট্রিক্যালের ছাত্র, তাই তাদের আগ্রহটাও ধীরে ধীরে বাড়তে থাকে ইলেকট্রনিক্সের দিকে। ঠিক এইরকম একটা সময়েই তারা উপলব্ধি করেন, যেহেতু বাংলাদেশে গবেষণা কাজের জন্য যথেষ্ট সুযোগ নেই, তাই একটা অন্তত প্রতিষ্ঠান থাকা জরুরি যেখানে উঠতি গবেষকরা তাদের সৃজনশীলতাকে মেলে ধরতে পারবেন। আর এই চিন্তা থেকে জন্ম নেয় পাইল্যাবস। পাইল্যাবসে মূলত ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, ইলেকট্রোমেকানিক্যাল এই ধরনের পণ্য নিয়ে গবেষণা করা হয়। ইতিমধ্যেই তারা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য সার্কিট তৈরি করেছেন। তবে পাইল্যাবস তাদের যে পণ্যটির জন্য সবচেয়ে বেশি সমাদৃত সেটি হল ইলেকট্রনিক ভোটিং মেশিন। সোহাগ এবং তার বন্ধুরা ইলেকট্রনিক ভোটিং মেশিনের কাজ শুরু করেন ছাত্রাবস্থাতেই। এরপর দীর্ঘ কয়েক বছরের পরিশ্রম আর মেধা ব্যয় করে তারা নির্মাণ করেন ইভিএম এবং নির্বাচন কমিশনের কাছ থেকে তাদের মেলে কাঙ্ক্ষিত স্বীকৃতি। যদিও এজন্য তাদের প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে বিশ্বের অনেক নাম করা প্রতিষ্ঠানের সাথে। সোহাগ, বাংলাদেশে আমরা সাধারণত দেখি যে বেসরকারি পর্যায়ে বা বিশ্ববিদ্যালয়ের বাইরে গবেষণায় কেউ কাজ করতে খুব একটা চায় না, আপনি কি ভেবে শুরু করেছিলেন? ধন্যবাদ। এখানে বেসিক্যালি বিষয়টা হচ্ছে যে মানে আমাদের গবেষণার ইস্যুটা কেন প্রয়োজন, কারণ আমরা যদি এই আমাদের দেশে এখনো পর্যন্ত বিজনেস যেভাবে চলে সেটা হচ্ছে যে কাইন্ড অফ আমরা বলতে পারেন যে ট্রেডার, আমরা প্রোডাক্ট কিনি এবং প্রোডাক্ট সেল করি অ্যান্ড মোস্ট অফ দ্য কেসেস দেশের বাইরে থেকে। কিন্তু ইনোভেশন ছাড়া আসলে কিন্তু একটা দেশ সার্টেন লেভেলের পরে গিয়ে আসলে আটকে যাবে, বারবার করে আটকে যাবে। এবং স্পেশালি আমাদের যে লোকাল প্রবলেম, এই লোকাল প্রবলেমের সলিউশন কিন্তু আমি দেশের বাইরে রেডিমেড পাবো না। ফর এক্সাম্পল ধরেন ফরমালিনে সমস্যা, ফলের মধ্যে ঝামেলা দেওয়া হচ্ছে, সো এই প্রবলেমের রেডিমেড সমাধান আমেরিকা আমাকে করে দিবে না, চায়না আমাকে করে দিবে না, ইটস আওয়ার প্রবলেম। সো ওই জায়গা থেকে আমাদের মাথায় চিন্তাটা এই দুটো জায়গা থেকে আসে যে আমাদের নিজেদের সমস্যা, এটা আমাদেরকেই সলভ করতে হবে। এবং দ্বিতীয়ত, প্রবলেম সলভ যদি আমরা নিজেরা না করি তাহলে জাতিগতভাবে আমরা যেটা এক্সেলেন্সের জায়গায় যাব এটা আসলে সম্ভব হবে না। তো সেখান থেকেই আসলে চিন্তাটা আসা। এবং পুরো ওয়ার্ল্ডে কিন্তু আসলে গবেষণাটা চলে হচ্ছে ভার্সিটিকে বেস করে, এই জায়গাটায় আমাদের এখনও আমরা অনেক পিছিয়ে। এই অর্থে যে আমি বুয়েটে পড়ালেখা করেছি, কিন্তু এখন বুয়েটে এই 16 কোটি মানুষ থেকে সবচেয়ে ক্রিম যারা তারা এখানে আছে। এবং ইভেন আপনি বিলিভ করতে পারবেন না যে আমাদের বুয়েটের এই স্টুডেন্টরা যখন দেশের বাইরে যাচ্ছে তারা অসাধারণ কাজ করছে। অথচ আপনি যদি ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে দেখেন, আমাদের বুয়েট কিন্তু হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট র্যাঙ্কিংয়ের মধ্যে 500 বা কত হাজারের মধ্যে যেন নেই। এটার কারণ এটা না যে বুয়েটে পটেনশিয়ালিটির অভাব, এটার কারণ এটা যে রিসার্চ হওয়া ছাড়া কিন্তু ভার্সিটি র্যাঙ্কিংয়ে যায় না। ভার্সিটি ইজ নট এ কিন্ডারগার্টেন স্কুল যে এটা এখানে পরীক্ষা দিবে সার্টিফিকেট নিবে, ইটস নট লাইক দ্যাট। ভার্সিটি মানে হচ্ছে রিসার্চ। এবং ওয়ার্ল্ড ওয়াইড ভার্সিটিগুলোর যে র্যাঙ্কিং হয় সেটার ক্রাইটেরিয়ার ইন মোস্ট অফ দ্য কেসেস মোর দ্যান 80% কিন্তু ওয়েটেজ থাকে হচ্ছে রিসার্চের উপর। সো আমাদের আপনার শুরুটা কি বিশ্ববিদ্যালয় থেকে, মানে বিশ্ববিদ্যালয় থেকে আপনি বুঝেছেন যে এই এই এদিকে আমাদের দুর্বলতা রয়েছে? হ্যাঁ, আমার শুরু থেকে যখন প্রবলেমগুলো নিয়ে চিন্তা করতাম তখনই মনে হয়েছে যে এইটা একটা জায়গা যেখানে আমাদেরকে উই নিড টু ওয়ার্ক। সো তখন থেকেই আসলে যে এখন ভার্সিটিকে চেঞ্জ করে ফেলা এটা তো এটা লেংদি। সো আমি আমার জায়গা থেকে চিন্তা করেছি যে আমি কি করতে পারি, মানে আমি একটা ফিলোসফি বলি আমার নিজের জন্য যেটা আমি ফলো করি যে আমাকে 100 যদি যেতে হয় আই ডোন্ট কাউন্ট ফ্রম 100, আই কাউন্ট ফ্রম 0, 0 চেয়ে এক বড়। সো আজকে যদি 0 থাকি হোয়াই ডোন্ট ইট ট্রাই টু গেট টু 1, সো আরেকজন হয়তো 1 থেকে 2 নিবে, 2 থেকে 20 নিবে। ডেফিনেটলি। পল্লব, আপনার কাছে জানতে চাই, এখন বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে যে গবেষণা হচ্ছে সব
পুরো পৃথিবীতে এই বিষয়টা খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। বাংলাদেশে এখন যে পরিমাণে বা যে লেভেলে হচ্ছে গবেষণার কাজ বিজ্ঞান ও প্রযুক্তিতে, সে বিষয়ে আপনার মন্তব্য কি, সেটা কোন পর্যায়ে রয়েছে বলে আপনার মনে হয়? আমার কাছে যেটা প্রথমেই মনে হয় আর কি, যে সোহাগের একটা কথা ধরে আমি বলি, যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে রিসার্চ হয় বা আমরাও যখন, আমি তো ধরেন যে তথ্য প্রযুক্তির খবর নিয়ে কাজ করি, ফলে আমরাও দেখি যে কোনো মানে স্মার্টফোন হোক বা কোনো নতুন টেকনোলজি, সেটা হয় যে স্যামসাং বলেন, ইন্টেল বলেন বা মাইক্রোসফট বলেন, তারা কিন্তু একটা ইউনিভার্সিটির সাথে বা একাধিক ইউনিভার্সিটির সাথে রিসার্চে যায়। আমাদের এখানে এই ইন্ডাস্ট্রি এবং একাডেমি এই দুইটার কিন্তু মিলন ক্ষেত্র খুবই আমরা কম দেখি, বিশেষ করে টেকনিক্যাল ইউনিভার্সিটিগুলোর জন্য কিন্তু এটা জরুরি। ওই অর্থে আমি বলবো যে বাংলাদেশে আমাদের মানে, আমি অ্যাজ এ মানে সাংবাদিক, আমার কাছে মনে হয় যে আমরা খুব বেশি এই রিসার্চের দিকে বা ইনোভেশনের দিকে আমরা খুব বেশি যাচ্ছি না, আমরা ট্রেডিং এর দিকে আরো বেশি করে ঝুঁকে পড়ছি, যেটা ও বললো আর কি, সোহাগের যে কথাটা আর কি। যেমন সোহাগের অনেক উদ্যোগ তো আছে, সেগুলো তো পাই ল্যাবস তো আমরা দেখলামই, আবার যে জিনিসটা সে একটু খুব মানে সুন্দর করে সে অনলাইনের মাধ্যমে এবং দোকান বানিয়ে যে ইলেকট্রনিক্সের যন্ত্রাংশ বিক্রি করছে এবং এটা বিভিন্ন যন্ত্রাংশ যে এনে দিচ্ছে, এই জায়গাটা কিন্তু একটা খুব ভালো জায়গা। যে স্টেডিয়াম মার্কেটটা একটা হচ্ছে যে ইলেকট্রনিক্সের জায়গা, কিন্তু সেখানে আবার রিসার্চটা ওইভাবে হচ্ছে না। সোহাগ যেহেতু ইঞ্জিনিয়ার নিজে এবং ইঞ্জিনিয়ারদের নিয়ে সে কাজ করছে, সেই জন্য কিন্তু সে যদি আর কি ওই ইঞ্জিনিয়ারদের যে জিনিসগুলো দরকার সেগুলো যদি একটু প্রাতিষ্ঠানিকভাবে দিতে পারে, কিন্তু সেটা হয়তো যে একটা বেসরকারি উদ্যোগ কিন্তু এটা অবশ্যই খুব মানে সীমিত হবে, সেটা বৃহৎ পরিসরে পুরো দেশের জন্য হয়তো শুরু হতে দেরি হবে। সোহাগ, আপনার কাছে জানতে চাই পাইল্যাবসে আপনাদের যে উদ্ভাবনগুলো আপনারা করেন সেগুলো পরবর্তীতে আপনারা কি করেন? আচ্ছা, আমাদের এখানে যে জিনিসগুলো নিয়ে আমরা রিসার্চ করি এটাই হচ্ছে আমাদের আরেকটা কোম্পানি আছে যেটা অন্যরকম ইলেকট্রনিক্স, তখন প্রাথমিক ফোকাস থেকে এটাকে প্রোডাক্টে কনভার্ট করা। তো অন্যরকম ইলেকট্রনিক্সের আমাদের যে ফ্যাক্টরিটা হচ্ছে মিরপুরে, ওখানে আমাদের কাজ হচ্ছে ওই আর&ডির আউটপুটটাকে নিয়ে এটাকে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং অ্যান্ড দেন ডিস্ট্রিবিউশন। আর এর বাইরেও আমরা এখন ট্রাই করে যাচ্ছি, অলরেডি তিনটা ভার্সিটির সাথে আমাদের কোলাবোরেশন হয়েছে রিসার্চের জন্য, ব্র্যাক, MIST, AIUB, এবং আমরা সামনে আরো কয়েকটা ভার্সিটির সাথে কোলাবোরেশনে যাচ্ছি যাতে আমরা জয়েন্টলি আরো বেশি রিসার্চ করতে পারি, এবং নট দ্যাট শুধুমাত্র অন্যরকম ইলেকট্রনিক্স এর থ্রুতে প্রোডাক্ট দেওয়ার জন্য। ইভেন আমরা এরকম হয়তো সামনে ওপেনলি সবাইকে ইনভাইটও করব যে কোন একটা ইন্ডাস্ট্রি, কোন একটা প্রবলেম, কোন একটা জায়গার কোন একটা প্রবলেম, সেগুলো যদি আমাদেরকে থ্রো করে, উই ক্যান ওয়ার্ক টুগেদার ইনক্লুডিং দ্য ভার্সিটি, এবং সেটার আউটপুটটা হয়তো আমি ম্যানুফ্যাকচারিং এ যাবো না, হয়তো আরেকটা কোম্পানি যাবে। আচ্ছা পল্লব, আপনার কাছে জানতে চাইবো, আমরা আসলে গবেষণার যে দুর্বলতা সেগুলো নিয়ে কথা বলছিলাম, যারা নতুন এখন গবেষণায় আসছে, যারা শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ছে বা এর বাইরেও যারা গবেষণায় আসতে চায়, তাদের জন্য কি ধরনের সহায়তা এখন আমাদের দেশে প্রেক্ষাপটে প্রয়োজন আপনার মানে কি মনে হয়, কি ধরনের হেল্প? আমার যেটা মনে হয় যে এখন হচ্ছে যে প্রযুক্তির যুগ তো বটেই, বিশেষ করে তথ্য প্রযুক্তির যুগ। এটাতে একটা সুবিধা হচ্ছে যে এখানে যদি আপনার মাথাটা থাকে, মানে মেধাটা যদি থাকে, তাহলে কিন্তু আপনাকে আপনি অনেক দূর আপনার পক্ষে আগানো সম্ভব। কিন্তু তার জন্য এখন তরুণ গবেষকদের জন্য হচ্ছে কাজের ক্ষেত্র আর সারা পৃথিবীতে কি ধরনের কাজ হচ্ছে সেই সম্পর্কে একটা আইডিয়া কিন্তু তাদেরকে দিতে হবে। এখন যেখানে ধরেন যে আমরা এখন বাংলাদেশে 3G প্রযুক্তি নিয়ে খুব লাভালাভি করছি, কিন্তু এটা অলরেডি কিন্তু অনেক দেশেই এটা মানে প্রায় বিলুপ্ত প্রায়, এখানে 4G ওখানে চলে আসছে, তারপরে LTE প্রযুক্তি আসছে। তো এই প্রযুক্তিগুলো সম্পর্কে মানে এই সুযোগ সুবিধাগুলো কিন্তু ওরা পাচ্ছে। আবার তারপরে আমি বলবো যে অন্যান্য ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে, যে আপনি মেকানিক্যাল কোনো যন্ত্রের বানানোর ক্ষেত্রে বা একটা মানে একটা সেলাই মেশিন বানানোর জন্য যে পরিমাণ ইনভেস্টমেন্ট দরকার, হ্যাঁ, একটা ইলেকট্রনিক্স দিয়ে ওই একটা বড় ইন্ডাস্ট্রির কন্ট্রোলার বানাতে কিন্তু আমরা সেই পরিমাণ পল্লব, আমরা আসলে এই বিষয়গুলো নিয়ে আরো আলোচনা করবো। এছাড়া সোহাগের স্বপ্ন, তার কি কি কাজ চলছে সেগুলো সম্পর্কে জানবো, কিন্তু তার আগে আমাদের একটা বিরতি নিতে হবে। সাথেই থাকুন, আরো অনেক কথা রয়েছে অন্যরকম সম্পর্কে। অন্যরকম গ্রুপের বাইরেও মাহমুদুল হাসান সোহাগের রয়েছে ব্যক্তিগত কিছু কার্যক্রম। তিনি মনে করেন, অন্যরকম একটা বাংলাদেশ গড়তে হলে প্রথমেই প্রয়োজন প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে বদলে ফেলা, যে ব্যবস্থায় শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য বছর জুড়েই থাকবে নানান ব্যবস্থা, শুধু থাকবে না কোনো পরীক্ষা। অর্থাৎ সোহাগের মতে, যদি শিক্ষার্থীদের মন থেকে পরীক্ষার ভীতি
যদি শিক্ষার্থীদের মন থেকে পরীক্ষার ভীতি দূর করে দেওয়া হয় এবং তারা পড়াশোনা করে সম্পূর্ণ মনের আনন্দে, তাহলেই অর্জিত হবে শিক্ষার মূল লক্ষ্য। রাজধানীর মিরপুরের রূপনগরে সোহাগের তত্ত্বাবধানে গত বছর থেকে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে স্বপ্নকে ধরার এই কার্যক্রম। সোহাগ স্বপ্ন ধরার স্কুলটির বিশেষত্ব হল শিক্ষার্থীদের ছক মাথা পাঠ্যক্রমে আটকে না রেখে তাদেরকে দেওয়া হয় পছন্দের বিষয়টি বেছে নেবার সুযোগ। যার যে বিষয়ে আগ্রহ বা পারদর্শিতা তাকে পরবর্তীতে পথ করে দেওয়া হচ্ছে সেদিকেই। যথেষ্ট পরিমাণে দক্ষ শিক্ষকের অভাব পুষিয়ে নিতে সোহাগ এখন এই স্কুলে চালু করছেন স্বেচ্ছাশ্রম ভিত্তিক মেন্টরের ব্যবস্থা। এখানে পাঠ্যবইয়ের বাইরেও স্কুলে বাচ্চারা শিখছে কারিগরি শিক্ষা বা কম্পিউটার, এমনকি উৎসাহ দেওয়া হচ্ছে নাচ গান সহ সুকুমার বৃত্তিগুলোতেও। বাচ্চাদের এমনভাবে প্রশিক্ষিত করা হচ্ছে যাতে তারা পড়াশোনার পাশাপাশি কিছু উপার্জনও করতে পারে। সবকিছু মিলিয়ে এই স্কুলটি যেন বাংলাদেশের মধ্যেই এক অন্যরকম বাংলাদেশ। স্বপ্নকে ধরার উদ্যোগ শুনতে চমৎকার লাগলো। সোহাগ, শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনার একটা বিশাল পরিকল্পনা আছে বোঝাই যাচ্ছে, সেই সম্পর্কে বলুন আমাদের। আমি প্রথমে একটু ক্লিয়ার করতে চাই, এখানে সোহাগ স্বপ্ন ধরা স্কুলের এই সোহাগটা কিন্তু আমি সোহাগ না, মানে এটা হচ্ছে যে প্রতিষ্ঠা করেছিল ওনার কয়েক ফ্রেন্ড মিলে, তার নাম ছিল সোহাগ, এবং খুব দুর্ভাগ্যজনক কয়েক বছর আগে সে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আর আমি স্কুলটার সাথে যুক্ত হয়ে আসলে এক বছর আগে, এবং এখানে ঠিক আমার ব্যক্তিগত উদ্যোগও বলা ঠিক হবে না, আমার কোম্পানি বেসিক্যালি এটাকে ফান্ডিং করে, অন্যরকম গ্রুপ এটাকে ফান্ডিং করে, বাট মানে আমি একটু জিনিসটার মুখপাত্র বলতে পারেন। তো এখানে আমাদের যে স্বপ্নটা, আসলে এডুকেশন সিস্টেম নিয়ে আমরা বেশ আগে থেকেই কাজ করছিলাম, একদম বলতে পারেন প্রায় শুরু থেকে, এবং আমি গণিত অলিম্পিয়াডের সাথেও কাজ করেছি শুরু থেকে, এখনও আছি। তো আমাদের কাছে যখনই সবসময় যেটা মনে হয়েছে যে সেটা হলো যে আমাদের সিস্টেমের মধ্যে, এটা আমাদের বলতে আমি শুধু বাংলাদেশের বলছি না, ওয়ার্ল্ড ওয়াইড সিস্টেমের মধ্যে একটা বড় গলদ আছে। আগে আমি এটা বলতে ভয় পেতাম, বিকজ সবাই মনে করবে যে আই হ্যাভ গন ক্রেজি, কিন্তু আমি কয়েকটা এখন এক্সাম্পল থাকার কারণে আমি কনফিডেন্টলি এটা বলি যে আমাদের সিস্টেমটাতে, ওয়ার্ল্ড ওয়াইড সিস্টেমটাতে একটা বড় গলদ, যেখানে বাংলাদেশের সিস্টেমটা একটু গলদটা আরেকটু বড়, বেশি বড়। এই জায়গাটায় আমি যে এক্সাম্পলগুলো টানতে চাই, যেমন ফিনল্যান্ড, এটা খুব মজার একটা এক্সাম্পল। মানুষকে যদি জিজ্ঞেস করা হয় যে রাইট নাও ওয়ার্ল্ডে সবচেয়ে টপ মোস্ট কোন দেশটা সবচেয়ে টপে আছে এডুকেশন সিস্টেমের, সবাই কনফিউজড হয়ে যাবে মেবি এটা অ্যান্সার শুনে, দেশটা হচ্ছে ফিনল্যান্ড। সেটা সম্ভবত ছিল, কিন্তু 2014 যে পিয়ারসনের যে তালিকা তাতে ফিনল্যান্ড পিছিয়েছে। আপনি গলদের কথা বলছেন, গলদটা কোথায়? সেটা গলদটা হচ্ছে ক্রিয়েটিভিটি নষ্ট করে ফেলা, এবং এটার জন্য আমি সবাইকে অনুরোধ করবো TED.com এ, টেডে একটা টক আছে কেন রবিনসনের, উনি খুব বিশাল মাপের একজন প্রোফাইল, ওনার একটা টক আছে 16 মিলিয়ন ভিউ, সেটা হচ্ছে হাউ স্কুলস স্কুল কিলস ক্রিয়েটিভিটি, স্কুলগুলো কীভাবে ক্রিয়েটিভিটিকে নষ্ট করে ফেলেছে। ওয়ার্ল্ড ওয়াইড এখন সবাই কথা বলতে শুরু করেছে, কারণ এখানে হচ্ছে কি, প্রত্যেকটা বাচ্চা অসাধারণ যোগ্যতা নিয়ে জন্ম নেয়, কিন্তু আমরা তাকে গাধা বানিয়ে ছেড়ে দেই এবং তাকে ফিল করাই যে তোমাকে দিয়ে হবে না। কেন? কারণ হচ্ছে যে একটা বাচ্চা নিজের মতো যদি অঙ্ক করে, নিজের মতো রচনা লেখে, আমাদের দেশে কিন্তু এটা একটা অপরাধ। ফলে ওই বাচ্চাটাকে রিপিটেডলি আপনি যখন বাধ্য করছেন নিজের মতো চিন্তা করা যাবে না, ফলে সে তার ক্রিয়েটিভিটি হারিয়ে ফেলবে, ইটস ভেরি সিম্পল। একইভাবে তার কনফিডেন্স ডাউন হতে হতে তলানিতে চলে আসবে, কারণ দিনের পর দিন যখন তাকে বলা হবে এইভাবে না এইভাবে, সে যাই করবে সেটা কি ভুল ধরা হবে, তার মধ্যে কনফিডেন্স আর কাজ করবে না। তার মানে আপনি একটা পরিবর্তন চাইছেন, সেই পরিবর্তনটা কি, শিক্ষা ব্যবস্থায় কোন পরিবর্তনটার কথা? পরিবর্তনটা হচ্ছে যে প্রথমত আমরা যেটা করছি এটা এক্সপেরিমেন্টালি, সো ন্যাশনাল চেঞ্জটা কি হবে সেটা আমি এখনো জানি না। আমাদের পরিবর্তনের জায়গাটা হচ্ছে যে আমরা কাস্টমাইজ এডুকেশন ডেভেলপ করার চেষ্টা করছি, যে বাচ্চারা এক একজন এক একটাতে আসলে তাদের ব্রেইনটা ভালো কাজ করে, সো আমরা তার ইন্টারেস্টের জায়গাটা বোঝার চেষ্টা করছি। সো আমার রেগুলার স্কুল চলে বেশ কিছুক্ষণ, আর আমরা রিসেন্টলি শুরু করেছি মেন্টরিং প্রোগ্রাম, মানে স্কুল টাইমের পরে বাচ্চাদেরকে যখন আমরা গ্যাদার করি, তখন হচ্ছে যে কে ক্লাস ওয়ান ক্লাস টু এইভাবে গ্যাদার করি না, রেদার ইন্টারেস্ট ওয়াইজ গ্যাদার করি। দেন আমাদের ভলেন্টিয়ারদের মধ্যে যারা যারা এখন কাজ করা শুরু করেছে, তারা ওই বিষয়ের উপর তাকে এক্সপার্ট করার চেষ্টা করছে, সো তার প্যাশনের জায়গাটা যাতে খুঁজে পায়। এবং আমরা বিলিভ করি বাচ্চারা সবচেয়ে কুইক লার্নার, সো আমাদের দেশে দেখেন আপনি 15 বছর পড়ার পর কি আউটপুট দাঁড়াচ্ছে, যেমন ইংরেজি আমরা পড়ছি 15 বছর পর, আমরা ইংরেজি এক পাতা লিখতে পারি না, অথচ আমাদের বাচ্চাদের মধ্যে ফ্যাবুলাস। আমি দেখছি যে খান একাডেমির ভিডিও আমরা লঞ্চ করেছি, তারা ইংরেজি জানে না, তারা ক্লিক করতে করতে নিজেরা এখন তারা ইংরেজি আলাদা সাবজেক্ট না পড়েই একটু একটু আমি দেখে শিখে যাচ্ছে, তার দেখেন অ্যাডাপ্টেড। সো আমার মনে হয় যে ওই জায়গাটা, যে আমরা সবাইকে যদি সেম স্কেলে রেখে সেম জিনিস করানোর চেষ্টা করি,
এটা কাজ করবে না। একটা মাছ আর একটা পাখিকে যদি আপনি ওড়ার কম্পিটিশনে দেন, মাছ কিন্তু সারা জীবন নিজেকে অযোগ্যই ভাববে, অথচ ওর সাঁতার কাটার যোগ্যতা ছিল। ওইটা আমাদের কাজ করার একটা বড় জায়গা, যে আমরা ওদের ট্যালেন্ট ধরে ধরে কিভাবে ওদেরকে গ্রো করতে পারি। পল্লব, এই বিষয়টাই জানতে চাইবো, সোহাগ খুব ক্ষুদ্র পরিসরে হয়তো কাজটা শুরু করেছে বা করছে, এটাকে জাতীয় পর্যায়ে বা এটা আরো বড় পর্যায়ে করার কতটুকু সম্ভব? আমি সোহাগের সাথে একটু আর কি মানে যোগ করি, সেটা হচ্ছে যে আমাদের আসলে কি হয়, আমাদের শিক্ষা ব্যবস্থাটা হচ্ছে যে আপনার সার্টিফিকেটকে লক্ষ্য করে এবং পরবর্তী জীবনে একটা ভালো চাকরি ভালো কিছু করা। এখন ধরেন যে ছোটবেলায় যদি আমি বলি, মানে একটা ছেলে যদি বলে যে আমি বড় হয়ে ফুটবলার হব বা ক্রিকেটার হব, ক্রিকেটারটা হয়তো এখন গার্জিয়ানরা কিন্তু হয়তো উৎসাহ দিবে, মানে ফুটবলার হইতে চায় বললে পরে তাকে মানে ওই পড়াশোনা বাদ দিয়ে যে সে ফুটবল খেলবে এটা কিন্তু একটা অসম্ভব বিষয়। আমরা দেখি যে গণিত অলিম্পিয়াড আমাদেরকে যেটা হয় এবং আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডেও কিন্তু বাংলাদেশ থেকে আমাদের পদক আসছে। এই গণিত অলিম্পিয়াড কিন্তু খুবই সৃজনশীল একটা মাধ্যমে একটা উৎসব, আমরা এটা মানে এটার যে নামটা আছে আর কি সেটা কিন্তু হচ্ছে গণিত উৎসব, জাতীয় গণিত উৎসব, ডাচ বাংলা ব্যাংক প্রথম আলোর উদ্যোগে যেটা হয় আর কি। তো এখন সেই উৎসবে কিন্তু কোনো ধরা বাঁধা বইয়ের প্রশ্ন থাকে না, এবং সোহাগ হচ্ছে এটা মানে একাডেমিক প্রধান, সে প্রশ্নপত্র করে আর কি একদম অনেক আগে থেকে। যাই হোক, সেই গণিত উৎসবের জন্য গাইড বই বাংলাদেশে বের হয়েছে, সেই গাইড বই কেনা হয়। যখন দেখলো যে গণিত উৎসবে ভালো করলে বড় বড় ইউনিভার্সিটিতে চান্স পাওয়া যায়, তখন গার্জিয়ানরা কিন্তু গণিত উৎসবের জন্য আবার কিছু ছেলেকে প্রস্তুত করে। এখানে আমি বলবো যে শিক্ষা ব্যবস্থার তো কিছু সমস্যা আছেই, অভিভাবকদের সমস্যাটা সবচেয়ে বেশি, এবং তারা হচ্ছে যে যে কোনো মূল্যেই আপনার বড় স্কুলে ভর্তি করতে হবে, সেটার জন্য যা যা প্রয়োজন সবই দেবে। একটা ছেলে হয়তো সেক্ষেত্রে স্কুলে ভর্তি করার যে বিষয়গুলো আছে সেগুলো, যে ক্রাইটেরিয়া গুলো আছে সেগুলো নিশ্চয়ই অনেক শিথিলতা হবে, যে ভর্তিটা নিশ্চিত হতে হবে। মানে আমি একটু বলি যে একটা ৬ বছরের ছেলে বা ৫ বছরের ছেলে সে ভর্তি হবে ক্লাস ১ এ, এই ছেলে গিয়ে ভর্তি পরীক্ষার রুমে ঢুকে সে কি লিখবে, সে ধরেন যে বাসা তোতা পাখির মতো তাকে আমরা সবই শিখাইয়া দিলাম, সে ওখানে হলে ঢুকে ভয় পেয়ে কিছুই লিখতে পারলো না, এটা ৬ বছরে একটা ছেলেকে দিয়ে আপনি কিন্তু প্রেডিক্ট করাতে পারবেন না। আরো কিছু সমস্যা আমি বলি, আমরা মানে গ্রাম থেকে আসছি আর কি, তো আমরা আগে দেখতাম যে আমাদের সাথে যারা আরেকটু গ্রামে চর এলাকা বা অন্য এলাকায় যেসব লোকজন থাকতো ওরা একটু বেশি বয়সে পড়াশোনা করতো। হ্যাঁ, আমরা ধরেন যে ১৬ বছরে হয়তো এসএসসি পাস করেছি, ওরা হয়তো ১৮, ১৯, ২০ বছর বয়সে পাস করেছে। এখন দেখে আমরা উল্টাটা, ইংরেজি মাধ্যমে ক্লাস ১ এ উঠতে ৪-৫ বছর সময় লাগছে, প্লাস আবার এই যে বড় বড় স্কুলগুলোতে ১০ বছরের ছেলেকেও ক্লাস ১ এ ভর্তি করতে হচ্ছে। এই মানসিকতার মাইন্ড সেট আপটা গার্জিয়ানদের চেঞ্জ করতে হবে, তারপরে আমার মনে হয় যেটা এক লাইনে বলে থাকি যে এরকম, এটা ক্রেজি শোনাবে, সে সারা আমি বলি যে সারা পৃথিবী থেকে কোন প্রবলেমটাকে দূর করলে, এলিমিনেট করলে এই পৃথিবীর সবচেয়ে বড় উপকার হবে, আমি যে বলি সেটা হচ্ছে এভরি সর্ট অফ কম্পিটিশন। এটা ব্যাখ্যা করার জন্য আসলে অনেক সময় দরকার, বাট আমি জাস্ট এটা দর্শকদের জন্য ক্লু হিসেবে দিচ্ছি যে কেন আমি মনে করি সব ধরনের কম্পিটিশন সরায়ে ফেললে এই পৃথিবীর সবচেয়ে বড় উপকার হবে। সো আমাদের ওই কম্পিটিশন করতে 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 উই হ্যাভ বিকাম সিক অ্যাকচুয়ালি, যে কারণে হয়ে গেছে যে পুরো জিনিসটাই মানে নষ্ট হতে হতে আসলে মানে চূড়ান্ত পর্যায়ে যাওয়ার মতো অবস্থা। আপনি তাহলে আপনার যে স্বপ্নটা শিক্ষা ব্যবস্থা পরিবর্তন নিয়ে, এটা ব্যাপারে আপনি কতটা আশাবাদী যে এটা বাংলাদেশে আসলে অর্জন করা সম্ভব কিনা, আপনার যে আপনার যে পথ চলা এটাতে সেটা কোন পর্যায়ে রয়েছে? আমি স্ট্রংলি বিলিভ করি, যেমন আমাদের স্কুলে আমাদের এখন ৩৫০ বাচ্চা আছে আর আমার অন্যরকম গ্রুপে সব মিলিয়ে প্রায় ১০০০ লোক কাজ করে। ইভেন আমি কিন্তু আস্তে আস্তে পরীক্ষা উঠিয়ে দিয়ে দিচ্ছি, এখনো সব উঠে যায়নি, আস্তে আস্তে আমার প্ল্যান যে একটা একটা করে আমি রেগুলার পরীক্ষা উঠিয়ে অ্যাসেসমেন্ট বেসে যাব, এবং আমি তাকে এনকারেজও করছি না তুমি এসএসসি দাও এইচএসসি দাও। সবার প্রশ্ন হচ্ছে তাহলে সার্টিফিকেট না পেলে কি করবে, আমি বলবো অন্যরকম গ্রুপে চাকরি করবে, অন্যরকম গ্রুপে চাকরি না হলে আমি বলবো আমি আরো ১০০টা কোম্পানির সাথে কোলাবোরেট করব। আমি কি সার্টিফিকেট আলা লোক খুঁজি নাকি আমি যোগ্য লোক খুঁজি? সোহাগ, আমাদের হাতে সময় খুব কম, আপনার কাছে rockumari.com আপনার খুবই জনপ্রিয় একটি উদ্যোগ বলা যেতে পারে, সেটা নিয়ে আপনার অন্য কোনো পরিকল্পনা আছে আপনি বলছিলেন ভিন্ন রকম, সেটা কি একটু জানতে চাইবো? rockumari.com এর নাম হয়তো অনেকে শুনেছেন যে আমরা বই পৌঁছানোর চেষ্টা করছি সারা বাংলাদেশে। সো ওখানে একটা ইম্পর্টেন্ট জিনিস ছিল, আমরা বই পৌঁছে দিয়ে টাকা নিচ্ছি যে ক্যাশ অন ডেলিভারি,
সো ওখান থেকে আমাদের যাত্রা শুরু এবং আমরা আসলে অ্যামাজন ডট কম এর মডেলটা ফলো করছি যে আস্তে আস্তে অন্যান্য প্রোডাক্টে ডাইভার্সিফাই করবো, বাট বইটাই হচ্ছে প্রাইমারি। সোহাগা, আপনাকে অনেক শুভকামনা আমাদের পক্ষ থেকে, আপনার সব স্বপ্ন পূরণ হোক এবং আপনার মতো সবাই নতুন করে স্বপ্ন দেখতে শিখুক, এরকম আমরা শুভকামনা করছি। দর্শক, মুনাফার সর্বোচ্চায়ন সমাজের উন্নতি, ব্যবসা বা উদ্যোগের লক্ষ্য হওয়া উচিত, মুনাফার সর্বোচ্চায়ন অবশ্যই না। একই সাথে সৃজনশীল জাতি হতে হলে আমাদের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন হতে হবে, এই কথাগুলো কিন্তু আমরা সবাই জানি, কিন্তু এগুলো স্বপ্ন দেখে এগুলো কাজে পরিণত করতে আসলে আমরা কতজন পারি, সোহাগের মতো মানুষেরা পারে। আর ঠিক এই ধরনের কিছু অদম্য ব্যক্তিকে নিয়ে আমাদের গ্রামীণফোন চলো বাংলাদেশ, যারা কোনো চাওয়া পাওয়া ছাড়াই এগিয়ে যেতে চান তাদের লক্ষ্যে। মাহমুদুল হাসান সোহাগের কার্যক্রম এবং তার দৃষ্টিভঙ্গি নিয়ে যদি কারো কোনো মতামত থাকে তাহলে আমাদের জানাতে পারেন ফেসবুকে গ্রামীণফোন চলো বাংলাদেশ এই পেজে, কিংবা আইটিভি লিখে স্পেস আপনার নাম স্পেস আপনার মতামত লিখে এসএমএস করতে পারেন 16232 এই নাম্বারে। সেই সাথে আপনার আশেপাশে যদি এই ধরনের কোনো উদ্যমী চরিত্র থাকে জানাতে পারেন সেটাও। কারো বিরুদ্ধে কোনো ক্ষোভ বা অভিযোগ নয়, চলো বাংলাদেশ নিজের মতো করে দেশকে এগিয়ে নেবার প্রত্যয়। দেখা হবে আগামী শনিবার। ধন্যবাদ।